হ্যালো এভ্রিয়ন সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাই আমরা আগের ভিডিওতে গাউসের উপপাদ্য নিয়ে শুরু করেছিলাম বলা হয়েছিল যে ছটা মতো আমরা প্রয়োগ করব গাউসের উপপাদ্যের তার মধ্যে তিনটে আগের ভিডিওতে হয়েছে যে কোনো বিন্দু আদানের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এটা একটা হয়েছে আর যেটা দুটো কেস করিয়েছিলাম সেটা ছিল যে একটি পরিবাহী গোলকের আহিত পরিবাহী গোলকের বাইরে তড়িৎ প্রাবল্য এবং ভেতরে তড়িৎ প্রাবল্য এই দুটো বিষয় আমরা করেছিলাম তো আজকে তারপর থেকেই শুরু হবে তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নাও আজকে আর তিনটে বাকি আছে টোটাল ছটা বলেছিলাম আর তিনটে বাকি আছে সেই তিনটে আজকে করাবো তো চলো এটা চার নম্বর হবে বা যে যেমন নাম্বার দেবে দাও তো প্রথম পয়েন্ট করে যেটা আজকে আমরা করব যে অসীম দয়ের ঘের অসীম দৈর্ঘের রিজু নু অসীম দৈর্ঘ্যের রিজু অসীম দয়েরঘের রিজু আহিত তারের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য অসীম দৈর্ঘ্যের ঋজু রিজু আহিত তারের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ইংলিশটা লিখে লিখিনি ফিল্ড ইনটেন্সিটি ফিল্ড ইনটেন্সিটি অ্যাট এ পয়েন্ট ডিউ টু এ চার্জড ডিউ টু সরি ডিউ টু অ্যান্ড ইনফিনিটলি

আগে সবাই একটু পজ করে লিখে নাও যেটা পয়েন্ট করা হলো ওকে দেখো আমরা কী জিনিস পয়েন্ট করলাম আগে বোঝার চেষ্টা করি একটা অসীম দৈর্ঘ্যের তার থাকবে ওকে এবং দেখো রিজু রিজু মানে হচ্ছে তারটা কেমন একেবারে সোজা রিজুর যেটা বাংলা সেটাকে সোজা বলা হয় বা স্ট্রেট ঠিক আছে একটা সোজা তার থাকবে অসীম দৈর্ঘ্যের ওকে তো তার জন্য কোনো পার্শ্বে কোনো একটা পার্শ্ববর্তী বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে সেই জিনিসটা আমরা বের করবো এখানে অনেকের হয়তো কনফিউজান স্যার অসীম বলে তো কিছু হয় না অবশ্যই হয় না এটা একটা রিলেটিভ টার্ম ওকে এর পরে বিষয়ে বুঝতে পারবো যে অসীম বলতে অ্যাকচুয়ালি আমরা কী বোঝাচ্ছি আগে মনে রাখবো ফিজিক্সের ক্ষেত্রে অসীমটা একটা রিলেটিভ টার্ম ওকে চলো দেখে নাও তো একটা আগে চিত্র আঁকি তাহলে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে চলো একটা তার এঁকে নিই একটা তার এঁকে নিলাম এইভাবে বোঝালাম যে তারটা অসীম মানে কি এই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত এ পাশে অসীম পর্যন্ত বিস্তৃত এ পাশে ধরে নাও প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত যদি উপরেটাকে প্লাস ধরি এ পাশে মাইনাস ধরে নিলাম এই ডট ডট দিয়ে আমি কী বোঝালাম যে এই তারটা অসীমভাবে ওপরেও বিস্তৃত নিচেও বিস্তৃত ওকে কোনো বুঝতে সমস্যা নেই এবার স্যার এই তারটা কি অবস্থায় আছে আহিত অবস্থায় হয় সে প্লাস আধানে আহিত আছে বা মাইনাস আধানে আহিত আছে তুমি যে কোনো একটাকে কনসিডার করো চলো আমি প্লাস ধরে নিলাম মাইনাসও ধরতে পারো যাতে কিচ্ছু যায় আসে না ধরে নিলাম এই তারটা প্লাস আধানে আহিত অবস্থায় আছে চলো অসীম পর্যন্ত ওকে এবার আমরা যে বিষয়টা করব যে এই তারের জন্য পার্শ্ববর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো চলো যে কোনো একটা পার্শে নিয়ে নিলাম আর বিন্দু চলো আর দূরত্বে মনে করো এই বিন্দুতে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব যার দূরত্ব আর তুমি যে কোনো পাশে নিতে পারো বাম পাশে ডান যে কোনো ইচ্ছা আমি ডান পাশে নিলাম যে যে কোনো একটা পয়েন্ট আর দূরত্বে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব এবার আমরা কি পড়ছি আগে বলেছিলাম গাউসের উপপাদ্যের সাহায্যে আমরা এই বিষয়টা দেখব তো গাউসের উপপাদ্য মানে একটা বিষয় আগেই বলা হয়েছে সেটা হচ্ছে যে তলকে কেমন থাকতে হবে বদ্ধ তাই তো এখানে বদ্ধ তল বলে কিছু দেখতে পাচ্ছি এটা একটা তার ওপেন কোনো গল্পই নেই এবং বদ্ধ মানে আরো স্পষ্ট করে একটু বলি বদ্ধ মানে বোঝাচ্ছে যে চার্জটা আছে বা যে চার্জ ডিস্ট্রিবিউশনটা আছে মানে এখানে চার্জ ডিস্ট্রিবিউশন অনেকগুলো চার্জ কন্টিনিউয়াস চার্জ আছে ঠিক আছে যে চার্জটা আছে সেটাকে ঢাকতে হবে বদ্ধ মানে এটুকু সেই চার্জটাকে ঢেকে রাখতে হবে তো এখানে চার্জটা কি ঢাকা আছে ঢাকা নেই তো হ্যাঁ কিনা এবার গাউসের তল একটা কনসিডার করতে হয় সেটাকে ঢাকার জন্য যে বদ্ধ তলটা কনসিডার করি সেটাকে তো গাউশীয় তল বলি আমরা এটা আমরা জেনে এসেছি তো তলটা কেমন হবে সেটাকে বলা হয়েছিল যে যে আধানটা থাকবে বা যে আধানের সমষ্টি থাকবে তার সাপেক্ষে সিমেট্রি মানে তার মতো বা সামথিং এরকম কিছু তো চলো এর তলটা কেমন হবে একটু বোঝার চেষ্টা করো বলো তো প্লাস থেকে মাইনাস ধরতে পারো প্লাস থেকে তড়িৎ বল রেখা নির্গত হয় না প্রবেশ করে নির্গত হয় তাই তো তো বল বলরেখাগুলি দেখো এখানে একটা তার আছে বোঝার চেষ্টা করবে তার আছে তার থেকে কি বল বলরেখা নির্গত হচ্ছে হ্যাঁ কিনা তুমি একেবারে স্লো মোশনে ভাবো জিনিসটাকে মানে তুমি ভাবিও না বিষয়টাকে ভাবার চেষ্টা করিও তার আছে একটা অসীম যে কোনো একটা অংশকে ভাবো এবার কী করছে এখান থেকে জাস্ট মনে করো যে প্লাস থেকে জাস্ট তরিত বল রেখে নির্গত হচ্ছে তো তরিত বল কোন দিকে নির্গত হবে চারপাশে এ পাশে এ পাশে এ পাশে এ পাশে চারপাশে তো মনে করো সব দিক থেকে চারপাশে নির্গত হচ্ছে তো যে কোনো মোমেন্টে একটু পজ করে দাও নির্গত হচ্ছে নির্গত হচ্ছে পজ করে দাও তাহলে দেখো তো এই তলটা কেমন হলো এটাকে একটা চোং টাইপের হয়ে যাচ্ছে না একে কেন্দ্র করে এটা অক্ষ কেন্দ্র একটা চোং হয়ে যাচ্ছে না চলো আর একটা উদাহরণ দিব চেষ্টা করো এটাকে একটা বাতি ভাবো রড বাতি ভাবো ঠিক আছে এবার রড বাতি মনে করে এইভাবে তুমি ধরে আছো ধরে কনসিডার করো এভাবে ধরে আছো এবার তুমি সুইচ অন করবে আর জিনিসটাকে আবার বলছি স্লো মোশনে ভাববে সুইচটা অন করলাম তাহলে কি হবে রড বাতি থেকে আলো চার পাশে বেরোবে হ্যাঁ কিনা এই পাশে এই পাশে চার পাশে বেরোবে তো কোনো একটা মোমেন্টে তুমি পজ করে দাও জিনিসটাকে তাহলে কেমন দেখাবে যে আলোগুলো এইভাবে চারপাশে চারদিকে ছড়িয়ে আছে হ্যাঁ কিনা এই পাশে এ পাশে পাশে তো এই যে তলটা যে লাস্টের সারফেস সেটা কেমন দেখতে হবে অবশ্যই একটা চুঙের মতো এ পাশে এ পাশে চারপাশটাই আশা করছি বুঝতে পেরেছি জিনিসটা ওকে মানে চারপাশ থেকে ছড়িয়ে পড়বে তো যে কোনো একটা মোমেন্টে পজ করলে চারের এই তারের চারদিকে একটা আমরা কেমন তল পাবো চুং টাইপের তল পাবো সুতরাং চলো আমরা গাওসীয় তলটা এঁকে নিই চলো গাওশীয় তলটা আমরা একটু এঁকে নিই এইভাবে স্যার একটা চুন টাইপের আমরা কেড়ে দেব চলো অবশ্যই দুই দিকে সেম ডিস্টেন্স রাখার চেষ্টা করবো আঁকার গণ্ডগোল হতে পারে ওকে এই হচ্ছে বিষয় আটটা তো কেবলমাত্র এইদিকে না এই দিকে এইদিকে 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 সব দিকে আর তাই তো আমরা যে কোনো একটা দিকে কনসিডার করছি তাই ওকে আশা করছি গাউসীয় তলটা কেন কোনো বুঝতে কোনো সমস্যা নেই চলো তার মানে এই যে তল টাকলাম টোটাল তলটা এটা হয়ে গেল গাউসীয় তল। গাউসীয় তল দেখো ওকে এবার একটা জিনিস বলার চেষ্টা করবে সেটা হচ্ছে যে চলো একটু তরিত বলরেখাগুলি দেখি কীভাবে নির্গত হবে তরিত বলরেখা কীভাবে নির্গত হবে চার পাশে নির্গত হচ্ছে হ্যাঁ কিনা চারপাশে ছড়িয়ে পড়ছে তো চলো ডান পাশে যদি কনসিডার করি তো বল বলরেখাগুলি কীভাবে নির হচ্ছে দেখো যে কোনো একটা জায়গায় আঁকলাম আমি সাপোজ এখানে এঁকে দিলাম ধরো একটা সার্ফেস নিলাম এখানে মানে এই যে তলটা দেখতে পাচ্ছ না এই কর তলটা এই তলের আমি যে কোনো একটা ছোট্ট একটা ডিএস নিলাম এবার ডিএস থেকে ডিএসের ডিরেকশন কোন দিকে হয় বলো ডিএসএ ডিরেকশন কোন দিক হয় তল থেকে অলওয়েজ বহির্মুখী তো তল থেকে বহির্মুখী এটা কি এটা যদি চলো এটাকে ডিএস থ্রি ধরলাম এটাকে ডিএস থ্রি ধরলাম কেন বলছি আসছে দেখো ডিএস থ্রি এটাকে ছোট টাকা ডিএস থ্রি ধরলাম আর ডিরেকশন কি হবে তাহলে এই বরাবর এটা ডিএস থ্রি ডিরেকশন বুঝতে অসুবিধা নেই তলের লম্ব বাইরের দিকে এটা হচ্ছে তলের ডিরেকশন হিসেবে আমরা কনসিডার করি আর তরিদ বলের কিন্তু কিভাবে নির্গত হবে এইভাবেই তো নির্গত হচ্ছে হ্যাঁ কিনা এই আর বরাবর নির্গত হচ্ছে তাহলে যে বল বলরেখার ডিরেকশনটা হবে মানে ক্ষেত্রপ্রাবলের ডিরেকশান সেটা কোন বরাবর হবে এই ডিএস বরাবরই হবে বুঝতে সমস্যা নেই গড চলো এই অংশটা দেখো এখানে একটা তল এখানে কটা তল দেখো তো একটা চোঙের কটা তল থাকে ভালো করে দেখবে একটা চোম থাকে কটা তল থাকে ওপরে নিচে আর সে তলটা নট বকরি তল তল ঠিক আছে তো দেখে না এখানে একটা তল কনসিডার করো এখানে একটা ছোট্ট ডিএস ওয়ান নিলাম ধরো ডিএস ওয়ান নিলাম এর ডিরেকশন কোন দিকে হবে একটু নিজেরা বোঝার চেষ্টা করো তলের ডিরেকশন কি হয় তলের ডিরেকশন সেই তল থেকে অলওয়েজ পারপেন্ডিকুলার বাইরের দিকে তো বহির্মুখী কোন দিকে এ পাশে তাহলে এটা হয়ে গেল কি ডিএস ওয়ানের ডিরেকশন বুঝতে অসুবিধা নেই কি বললাম তরিত বলের রেখাগুলি সব জায়গায় কীভাবে নির্গত হচ্ছে এই পাশে ডান পাশের ক্ষেত্রে ধরলে এইভাবে সোজাসোজি তাহলে তরিত বলের রেখার ডিরেকশান এই দিকে মধ্যবর্তী কোন কত নাইনটি বুঝতে অসুবিধা গুড চলো নিচের তলায় এটা উপরের তলা গেল নিচের তলায় তো নিচের তলায় ধরো যে কোনো একটা ডিএস টু নিয়ে নিলাম ধরো এটা ক্ষেত্রফল ডিএস নিলাম ওকে ডিএস টু ডিরেকশন কোন দিকে হবে অলওয়েজ কি বলেছিলাম পারপেন্ডিকুলার বাইরের দিকে তাহলে এটা একটা তল ওপরে তল তাহলে নিচের তলের কোন দিকে ডিরেকশন হবে নিচের দিকে তো চলো নিচের দিকে হয়ে গেলো ডিএস টু ডিরেকশান বুঝতে কোনো অসুবিধা আর ই অলওয়েজ কোন দিকে নির্গত হয় এ বরাবর এ বরাবর ই নির্গত হচ্ছে দেখো এরও মধ্যবর্তী কোন কত ডিএসআর ইয়ে কনসিডার করো নাইনটি কোনো অসুবিধা চেক করে নাও তো জিনিসটা আগে চিত্রটা ক্লিয়ার করো কোনো সমস্যা থাকলে বলো মানে সরি আমি তো শুনতেই পাবো না আশা করছি গাউসীয় তল বিষয়টা ক্লিয়ার হয়ে যায় কেন এরকম হলো ওকে চলো এবার একটু লিখে নাও এই দৈর্ঘ্যটাকে এল ধরে নাও এই দৈর্ঘ্যটাকে এল কনসিডার করলাম এল দৈরের ক্ষেত্রে আমরা বের করছি ধরো আছে আছে আমরা যে কোনো ছোট্ট অংশের জন্য আমরা দেখছি ঠিক আছে এবার লিখো একক দৈর্ঘ্য আধান বা রৈখিক আধান তারের রৈখিক আধান তারের রৈখিক আধান চলো ধরলাম দেখো রৈখিক আধানটা মানে হচ্ছে একক দৈর্ঘ্যে কত আধান আছে এই তারটা কিভাবে আহিত আছে কন্টিনিউয়াস অসীম সংখ্যক চার্জ দিয়ে আহিত আছে এই টাইপের ক্ষেত্রে আমরা কখনো বলি না যে এখানে সামথিং পাঁচটা আধান ছটা আধান এরকম করে ধরি না আমরা একক দৈর্ঘ্য ধরি দৈর্ঘ্যের ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে একক ক্ষেত্রফলে ধরি আয়তনের ক্ষেত্রে একক আয়তনে ধরি কখন যখন চার্জটা কন্টিনিউসভাবে ডিস্ট্রিবিউট থাকে ঠিক আছে এবার অনেকে এখানে কোয়েশ্চেন করতে পারো স্যার এই বিষয়টা একটু বুঝতে পারলাম না যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন চলো দেখে নাও একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি ওকে সাপোজ মনে করো আমি যে রুমে আছি বা যে কোনো একটা রুমের কথা কনসিডার করো মনে করো আমরা পাঁচজন মানুষ আছে তো পাঁচজনের মাঝে কি ডিসট্যান্স আছে একটা বা সামথিং তো এগুলোকে বলা হয় ডিসকন্টিনিউাস ঠিক আছে এটা ডিসট্যান্স ফাঁকা ফাঁকা টোটাল পাঁচজন আমরা মনে করো এক একজন এক একটা কুলম এক কুলম তাহলে টোটাল কত চার্জ আছে আমরা আমাদের মধ্যে বা এই ঘরের মধ্যে পাঁচ কুলম বুঝতে অসুবিধা নেই এটা ডিসকন্টিনিউয়াস ডিসট্যান্স আছে ফাঁকা ফাঁকা এবার এক কাজ করলাম এই ঘরে অনেকজন এসে একদম ঢুকে পড়লাম দেয়ালে একে অপরের উপরে ছাদে সিলিংয়ে সবাই একদম পুরো সেটে গিয়েছি এতজন মানুষ ঢুকে গিয়েছি এবার একটু অসুবিধে হবে যে রুমে কতজন আছে যদি এটা খুব একটা ভালো উদাহরণ নয় জাস্ট বোঝানোর চেষ্টা করছি রুমে কতজন আছে এবার কিন্তু বোঝানো একটু অসুবিধা হবে কারণ অন অসংখ্যজন প্রায় ভাবতে পারে যে বা এইরকম ভাবো যে মানুষ না নিয়ে সামথিং অন্য কিছু মেটেরিয়ালসও ভাবতে পারো চলো আমি মানুষ দিয়েই বোঝাই অসংখ্য অনেকজনকে ঢুকিয়ে দিয়েছ ঠিক আছে একটা রুমে এবার একসাথে তো কাউন্ট করা সম্ভব নয় যেহেতু অসংখ্য মানুষ আমরা হিসেবে কনসিডার করতে পারি তাহলে আমরা কি করি একক দেখি তো একক আয়তনে কজন আছে একক আয়তনে পাঁচজন আছে আচ্ছা তাহলে রুমটা কত বড় সামথিং কিছু একটা আয়তন তাহলে তত আয়তনে কত থাকবে এইভাবে বের করা হয় তাহলে কন্টিনিউস ব্যাপারটা বুঝতে পারলাম কন্টিনিউস মানে হচ্ছে যখন বিষয়গুলো অসংখ্য টাইপ চলে আসে এই টাইপের ক্ষেত্রে আমরা কন্টিনিউস বিষয়টা ইউজ করি তখন আমরা যে দেখতে যাই না যে কত একসাথে তো অতগুলো সম্ভব নয় তো আমরা একক দৈর্ঘ্যে দেখি কত আছে তাহলে এত দৈর্ঘ্য আছে এত থাকবে তো যাই হোক এই বিষয়টা যে তারের রৈখিক আধান ল্যামডা মানে ল্যামডা মানে কি যে তারের অসংখ্য আধান আছে তো আধান চড়িয়ে আছে তো একক দৈর্ঘ্যে কত আধান আছে ল্যামডা তাহলে বলো তো এল দৈর্ঘ্যে কত আধান থাকবে এল দৈর্ঘ্যে আধান কত থাকবে এটা যদি কিউ ধরি অবশ্যই ল্যামডা এল বুঝতে অসুবিধা একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান তাহলে এল দৈর্ঘ্যে কত আধান থাকবে ল্যামডা এল এই দৈর্ঘ্যে কত আধান থাকবে ল্যামডা বুঝতে অসুবিধা নেই এবার শোনো আমরা চার্জ ছিল গাউসীয় তল এঁকে দিয়েছি তো গাউসের উপপাদ্য প্রয়োগ করার কোনো সমস্যা নেই লিখবে গাউসের উপপাদ্য অনুযায়ী তোমরা কথা লিখে দেবে গাউসের উপপাদ্য অনুযায়ী কি লেখা যায় ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস এখানে এস কিউ বাই এফসাইলন যেটি শূন্য মাধ্যম ধরে এফসাইলন নট যা দেবে দাও ওকে এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে দেখো এই এস মানেটা কি আগেই বলা হয়েছিল এই আগের ভিডিওতে যে এস মানে হচ্ছে যে ডিএস এস এগুলো বোঝাচ্ছে এগুলো গাউসীয় তলের ক্ষেত্রফলকে বোঝায় তো এই এসটা কি কেমন তল বদ্ধ তো বদ্ধ তল বলতে কোনটাকে বোঝাচ্ছে বদ্ধ বলতে এই টোটাল তিনটে তল আছে দেখো এটা সাইডেরটা নিচেরটায় তিনটে তলকে মিলিয়ে বদ্ধ হয়ে চলো এই টোটালটাকে এটাকে এস ওয়ান ধরলাম যেহেতু ডি এস ওয়ান ধরেছি এই টোটালটাকে চলো এস টু ধরলাম এই যেটা সাইড এ আছে এটাকে এস থ্রি ধরলাম বুঝতে সমস্যা নেই চলো এটাকে একটু ভেঙে ভেঙে লিখি তিনটে তল তো একটা দুটো আর তিনটে তিনটে তলকে একটু ভেঙে লিখছি দেখো বা ই ডট ডি এস ওয়ান চলো এর ওপরের জন্য এই তলটার জন্য ধরলাম তারপরে চলো আর কি আছে ইড ডিএস টু নিচেরটা ধরে নিলাম চলো প্লাস আর কি আছে ই ডট ডিএস থ্রি কোনটা বকরিতল না বকরাতল ঠিক আছে কার্ডটা ওকে সুতরাং দেখো তো আধান কি হবে আধানের মানটা দেখে নাও আধান কি হওয়া উচিত দেখো তো আধান কি বললাম এই বদ্ধ তলে কত আধান আছে এল দোর্গে যে পরিমাণ আধান আছে এল দর্গে আধান কত ল্যামডাইল ল্যামডা লিখে দিলাম বা এফসাইলন কোনো সমস্যা এবার অনেক হয়তো ভাবছো যে স্যার এখানে আপনি তো এই চিহ্নটা দেননি আমি কি ভুল লিখেছি আগে তোমরা একটু এক মিনিট পজ করে ভাববে যে এখানে চিহ্নটা দেবো না দেবো না আমি কিন্তু এখনও দিইনি আমি কি ভুল লিখেছি এখানে চিহ্নটা ছিল এখানে কিন্তু দিইনি একটু পজ করে ভাবো তো ওকে চলো দেখো এখানে হবে না তার কারণটা দেখো স্যার এই চিহ্নটা মানে কি আগে বলা হয়েছে তলটা কেমন বদ্ধ তাই তো কোন তলের জন্য এস তো ঠিকই আছে এসের জন্য বদ্ধ একটা তল দুটা তল তিনটা তল তিনটা তল দিয়ে বদ্ধ কিন্তু যখন আমি কেবলমাত্র এস ওয়ান এর কথা ভাবছি ওপরেরটা তো এই তল দিয়ে তুমি কি বদ্ধ করলে কিছুই তো বদ্ধ করলে না এ পাশে ফাঁকা এ পাশে ফাঁকা সব পাশে তো ফাঁকা সমস্যা নেই হতে তলটা ভাবো এস টু সরি এখানে বোধ দিতে ভুলে গেছি একটু দিয়ে দাও এস টু এস থ্রি দেখো এস টু কেবলমাত্র কোন তলটা এই তলটা এই তলের জন্য কি বদ্ধর তো কোনো গল্পই নেই সবই ফাঁকা চলো এস থ্রিটা ভাবো শুধুমাত্র এটা আছে ওপর ফাঁকা নিচ ফাঁকা সুতরাং বদ্ধ এই চিহ্নটা আমি দিতে পারি না বদ্ধ ছিল বলেই তো বদ্ধ থেকে তো সবকে ভেঙে ভেঙে লিখলাম এই তিনটে মিলিয়েই তো বদ্ধ ছিল এস ওয়ান এস টু এস থ্রি কোনো সমস্যা নেই চলো এবার দেখো তো ইন্টিগ্রেশন এস ওয়ান লিখে দিলেন দেখো ই এর মান এস ওয়ান মধ্যবর্তী কোন কত নাইনটি এ ডট বি কি হয় কস কষ্ট তাহলে ই ডট ডি এস ওয়ান কি হবে ই এস ওয়ান কস কত বললাম নাইনটি বুঝতে অসুবিধা চেক করে নাও এখানে কস নাইনটি সিমিলার হয়ে দেখো এখানেও দেখো ডিএস টু এর মধ্যে মধ্যবর্তী কোন কত নাইনটি তাহলে লিখো ই ডিএস টু কস নাইনটি কোনো সমস্যা এখানে দেখো ই আর এর মধ্যবর্তী কোন কত জিরো তাহলে কি হবে এস থ্রি ই থ্রি জিরো ডিগ্রি বা এফসারেল কোনো সমস্যা দেখে না নাইনটি কত জিরো নাইনটি কত জিরো এই ভ্যানিশ হয়ে গেল এই টাম থাকবে না তাহলে কি পরে থাকছে দেখো তো ই চলো ইকে বাইরে করে নিলাম জিরো ওয়ান কে বাইরে করে নিলাম এস থ্রি ডিএস থ্রি ল্যাম ডাইল বা এফসাইলন বুঝতে কোনো সমস্যা চেক করে নেব তো দেখো এবার একটা জিনিস ভালো করে দেখবে ই রেখে দিলাম বলো তো ডিএস থ্রি মানে ছোট্ট একটা অংশ আবার এস থ্রি মানে কি পুরো কারটা চারপাশের ক্ষেত্রফল তো চারপাশের ক্ষেত্রফল কত হবে ভালো করে ভেবে দেখো চারপাশেটা কেবলমাত্র কি হয় সূত্র চঙ্গের চারপাশের ক্ষেত্রফল টু পায়ারের ওকে এটা যাস্ট সূত্র এই জাস্ট মনে করি তাহলে টু পায় আর এল টু পায় আর দূরত্ব এল তাহলে টু পাই আর এল ল্যামডা এল বা সাইলন চলো এখান থেকে দেখো তো ইয়ের মানটা কী হবে বা ই সমান এরকম আসছে কিনা দেখে নাও ওয়ান বাই টু পাই সাইলন ল্যামডা এল এল কেটে গেল বাই সাইলন সরি ল্যামডা বাই আর দেখো এরকম কিছু একটা আসবে কিনা চেক করে নাও ই ও পাশে নিয়ে যাও কাটাকাটি করো ই সমান ওয়ান বাই টু পাইল ল্যামডা বাই আর এরকম আসছে কিনা এবার দেখো আমরা সাধারণত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ই সমান ওয়ান বাই ফোর পাই দ্বারাই লিখি ওয়ান বাই ফোর এখানে টু পাই আছে তো চলো ফোর পায়ে করে দিই একটু চলো সুতরাং আমরা এটা লিখতে পারি ই সমান ওয়ান বাই ফোর পা এফ সাইলন যেহেতু টু নিচে এক্সট্রা নিয়েছি টু ওপরে দিয়ে দিলাম টু ল্যামডা বাই আর চলো ঘিরে দাও এটা হচ্ছে পার্শ্ববিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কোনো সমস্যা দেখো তো একবার সবাই চেক করে নাও পজ করে দেখো জিনিসগুলোকে এবার আমরা সেকেন্ড সেকেন্ড অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে চলে যাই আমরা যেটা পড়ব গাও লয় মানে আজকের ভিডিও সেকেন্ড অ্যাপ্লিকেশনে ওকে লিখো সুসমভাবে আহিত সুসমভাবে আহিত সুসমভাবে আহিত সমতল পাতের জন্য সমতল পাতের জন্য কোনো বিন্দুতে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কোনো বিন্দুতে প্রাবল্য চলো ইংলিশ নাম্প লিখে ফিল্ড ইন্টেন্সিটি ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ডিউ টু ইনফিনিট ইউনিফর্মলি ডিউ টু ইনফিনিট ইউনিফর্মলি চার্জড প্লেন ল্যামিনা চার্জড প্লেন ল্যামিনা চলো লিখে না সুষম বা আয়তো সমতল পাতের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ডিউ টু ইনফিনিট ইউনিফর্মলি চার্জড প্লেন ল্যামিনা চলো তো অসীম পাত মানে কি আগেটা বহার চেষ্টা করি এরকম ভাবো যে কোনো একটা পেজ খেয়ে ভাবো ঠিক আছে এটা পরিবাহ অপরিবাহক আমার কিচ্ছুটা আসে না এই প্রুফের ক্ষেত্রে এই পেজটা মনে করো সুষমভাবে আহিত কিন্তু পেজটা কেমন বলেছে পাতটা কেমন ঠিক আছে সুসময় ইয়ে সরি কোথায় গেল অসীম অসীম কথা বললে করা হয়নি সুসময় আহিত অসীম অবশ্যই সুষমভাবে আহিত অসীম সমতল পাতের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে এই এটা কেমন হবে অসীম এ পাশেও অসীম পর্যন্ত বিস্তৃত এ পাশেও এ পাশেও এ পাশেও ওকে এবার এখানে চার্জ আছে পূর্ব এটাকে ভাবো চার্জ আছে এবার এই চার্জের এই যে পাতের জন্য যে আহিত পাতটা আছে এর জন্য পাশাপাশি আশেপাশে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে সে ডান পাশে বাম পাশে যেদিকে হোক ক্ষেত্র প্রাবল্য কত হবে এই জিনিসটা আমরা এর দ্বারা নির্ণয় করব ঠিক আছে তো চলো একটু আমরা চিত্রটা একটু ই করে নিই চিত্রটা এঁকে নি তাহলে বুঝতে পারবে চলো আঁকো দেখো এরকম করে একটা কিছু একটা এখানে আগেই বলি এটা কিছুটা অংশ আঁকলাম এর দেখো এ পাশে অসীমভাবে বিস্তৃত এ পাশে অসীম বিস্তৃত এ পাশে অসীম এ পাশে অসীমভাবে বিস্তৃত এটা জাস্ট পাত আঁকলাম সমতল পাত এটা এবার এটা আহিত আছে তুমি মাইনাস চার্জ দিয়ে প্লাস দিয়ে দেখাচ্ছি প্লাস আছে এবার এই পাতের পাশাপাশি যে কোনো পয়েন্ট আছে কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব মনে করো পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো ঠিক আছে এবার ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাই তো গাউশে ল তাহলে আমাকে কী করতে হবে অবশ্যই বদ্ধতা রাখতে হবে তাই না তো বদ্ধতলকে বলেছিলাম সিমেন্ট্রি এই ক্ষেত্রে আমরা যে তলটা আঁকবে এটা বাদ দিয়ে অন্য তল আঁকা যায় সেটা কেন দেখাচ্ছি আগে লিখে নাও এরকম কেন তল হবে দেখে নাও এখান থেকে কি হচ্ছে তরিবল রেখা নির্গত হবে হ্যাঁ কিনা এরকম তলটা তাহলে কি বল রেখা এ পাশে নির্গত হবে এ পাশে নির্গত হবে তো চলো তো সেই কনসিডার করে আমি এক কাজ করলাম একটা এঁকে নিলাম দেখো আগে আঁকো তারপরে বলছি বিষয়টা দেখে নাও এ পাশে এঁকে নাও এ পাশে একে নাও অবশ্যই যতটা দূরত্বে এ পাশে এ পাশে ততটা দূরত্বে আঁকার চেষ্টা করবো এই ডিস্টেন্স এই ডিস্টেন্স ঠিক আছে বলার চেষ্টা করো দেখো কি করলাম এখানে চার্জ মানে কি এখানেও তো চার্জ আছে এখানেও চার্জ আয়তো এখানেও চার্জ সব জায়গায় আইতো আছে তো আমি কী করলাম এটাকে এস ধরলাম এই ক্ষেত্রফলটাকে এস এই এস ক্ষেত্রফলকে আমি ঢেকে দিলাম একটা কী দ্বারা গাউশীয় তল দ্বারা ঠিক আছে দুই দিক দেখো যে কোনো একদিক ঢাকলে হবে না এটা এস তো এ পাশে ঢেকে দিলাম এ পাশটা খোলা থাকে যাচ্ছে না এ পাশ থেকেও ঢাকতে হবে দুই পাশ থেকে ঢেকে দিলাম তাহলে এই তলটা কেমন হয়ে গেল এটা হয়ে গেল গাউসীয় তল যেটা দিয়ে ঢাকলাম তল কোনো সমস্যা চলো এই যে পাঁচটা আছে কিভাবে আহিত নিরবচ্ছিন্ন ভাবে অসীম আধান আছে এর মধ্যে তো আমরা অসীম আধানের ক্ষেত্রে কি ধরি নিরবচ্ছিন্ন আধানের ক্ষেত্রে যে একক সামথিং এ কত আছে তো এখানে একক ক্ষেত্রফলের টার্মসটা আসবে যেহেতু ক্ষেত্রফলের বিষয় আছে পাতের ক্ষেত্রে তাহলে কি বলবো যে একক ক্ষেত্র ফলে আধানের পরিমাণ কত এটাকে কি বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব লিখো আধানের তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ধরে নিলাম এর মানেটা কি যে এই যে অসীম তার পাথটা আছে এর একক দৈর্ঘ্যে কত সরি একক ক্ষেত্র ফলে কত আধান আছে সিগমা অ্যামাউন্ট অফ বা সিগমা পরিমাণ আধান আছে ঠিক আছে তাহলে বলো তো এই যে গাউশীয় তলটা আছে এই তলটা কত পরিমাণ আধানকে ঢেকে রেখেছে তাহলে লিখো গাউসীয় তল দ্বারা গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান মোট আধান গাও সে তল দ্বারা আবদ্ধ মোট আধান কত আধান কী সমান কি লিখবো কত আধান ঘরে ঘিরে রেখেছে এস পরিমাণে যে পরিমাণ আধান আছে তাকেই তো ঘিরে রেখেছে হ্যাঁ কিনা তো একক ক্ষেত্র ফলে যদি শিগমা থাকে তাহলে এস ক্ষেত্র ফলে কত আধান থাকবে সিগমা এস বুঝতে অসুবিধা চলো কোনো সমস্যা নেই দেখে নাও এবার দেখো বোঝার চেষ্টা করবে এখান থেকে তরিত বল কি ডান পাশে নির্গত হচ্ছে এ পাশে নির্গত হচ্ছে এ পাশ দিয়ে নির্গত হবে এ পাশ দিয়ে নির্গত হবে হ্যাঁ কি না চলো মানটা একই লিখলাম ডিরেকশান আলাদা ইয়ে সব ডিরেকশান আলাদা মান কি সেম ডিস্টেন্স যেহেতু নিচ্ছি লিখো তাহলে কি লিখতে পারি দেখো ই নির্গত হচ্ছে একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এটা যদি এস হয় এটা ওয়েস হ্যাঁ কি না এই ক্ষেত্রফলটা এটা ওয়েস অবশ্যই কোনো সমস্যা নেই এবার দেখো ই নির্গত হচ্ছে এসের মধ্যে দিয়ে তাহলে কি একটা টার্ম চলে আসবে তরিত ফ্লাক্স তাহলে কি লিখবো যে তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স লিখো গাওশীয় তলের মধ্য দিয়ে তড়িৎ অতিক্রান্তরিত তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তরিত ফ্লাক্ক তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্ক চলো ফাই দ্বারা করা হয় বলেছিলাম তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা চলো দেখো তো গাউশিয় তল দ্বারা কোন দিকে নির্গত হচ্ছে যা সব নির্গত এস ক্ষেত্র ফলের মধ্য দিয়ে হ্যাঁ কিনা তো এর মধ্যে দিয়ে ই আর এস তাহলে কি লিখতে পারি ইএস আর এর মধ্যে দিয়ে কত ই আর এস ই আর এস যেহেতু একই দিকে ইএস কস জিরো সে একই জিনিস ঠিক আছে এ পাশেও কত ইএস দেখো বুঝতে পারলে কিনা এ পাশেও নির্গত হচ্ছে এ পাশেই নির্গত হচ্ছে এ এস এর জন্য ইএস প্লাস এ এস এর জন্য ইএস তাহলে কত হয়ে গেলো বলো টু ইএস অতএব গাউসের উপপাদ্য অনুযায়ী লিখবে গাউসের উপপাদ্য অনুযায়ী গাউসের উপপাদ্য কি বলে সমান কি হয় হ্যাঁ না এটাই বলে তো আরে এটাই তো ই লিখলাম একেবারে গাউসের উপপাদ্য অনুযায়ী ফাইয়ের সমান কি হয় কিউ বাই সাইলন চলো মান বসাও এর মান কত টু ইএস কিউ এর মান কত সিগমা এস বাই সাইলন অতএব দেখো তো ই সমান কি হলো ই সমান এলো দেখো বুঝতে পারলে না দেখো চেক করে নাও কোনো সমস্যা না দেখে নাও তো একবার কোনো অসুবিধা আছে কি না চলো দেখে নাও কোনো সমস্যা দেখো এটা একই অ্যামাউন্ট হবে একটু শুরু হয়ে গেছে যাই হোক সেম জিনিস ডান পাশে যে মাম দাও একটু আগে কি বললাম এটা তুমি যদি ত্রিভুজা কারো নাও তাতে কিছু যায় আসে না কারণ সব জায়গাতে এস এস ফিক্স থাকবে সিগমা তো সব পুরো বিষয়টা সেমি থাকবে একবার দেখে নিতে পারো ঠিক আছে ওকে চলো এরপরের আমরা অ্যাপ্লিকেশনটা দেখে নি এরপরের যেটা আমাদের আছে এটা আমাদের লাস্ট আছে ওকে তারপর আমরা এই চ্যাপ্টার থেকে যত রকম কোশ্চেন আনসার হয় সেগুলো এরপরের ভিডিও থেকে শুরু হবে এই চ্যাপ্টারের থিওরি এটা করে কমপ্লিট হয়ে যাবে চলো তো পয়েন্ট করো আহিত পরিবাহের নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য লিখো আহিত পরিবাহের আহিত পরিবাহের

পরিবাহীটা প্লাস আধানে আহিত তো মাইনাস হওয়ার দেওয়ারও কিছু যায় আসে না চলো ভেবে নিলাম এটা একটা পরিবাহী এই পরিবাহীটা কেমন প্লাস আধানে আহিত আহিত এটা হচ্ছে মূল কথা এবার এর জন্য মনে করো নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো মনে করো এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো পাশাপাশি এটা আমি দেখাচ্ছি দূরে কিন্তু এত দূরে নয় একেবারে পাশাপাশি ঠিক আছে এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব তাহলে কী করলাম যেহেতু স্যার কি বলা হয়েছে গাউশের ল মানে কি করতে হবে এটা বদ্ধতা লাগতে হবে হ্যাঁ কিনা কাকে কেন্দ্র করে বদ্ধতা লাগবো যত দূরত্ব আছে তাকে কেন্দ্র করে কাকে রাখবো আধানকে রাখতে হবে তো ঠিক আছে এই পয়েন্টটা বের করব করবো ছোট্ট একটা ক্ষেত্রফল ভাবো ঢেকে দিলাম চলো এ পাশে ডট ডট দিয়ে এটা কেন বলছি কেন ডট ডট দিয়ে আঁকলাম এ পাশে এঁকে দিলাম এই যে এখানে একটা এস ক্ষেত্রফল নিলাম ভাবো এই ক্ষেত্রফলটাকে এস ভাববে এই যে এটা এটা ক্ষেত্রফলটাকে এস ভাবলাম এই যে এই যে এই পরিমাণ আমি পরিবাহের অংশকে ঢেকে দিলাম ক্ষেত্রফলকে এটা যদি এস হয় এটাও এস হ্যাঁ কিনা আর ওটা এস হলে এটাও কি হয়ে যাবে এস হবে তো বুঝতে কোনো সমস্যা নেই চলো দেখে নাও এবার কি করতে হবে সে একই গল্প লিখব যেহেতু সুষমভাবে আয়তো আছে অসংখ্য আদান আছে নিরবচ্ছিন্নভাবে এখানে ডিস্ট্রিবিউট হয়েছে চার্জটা সুতরাং আমরা বলতে পারি না যে এখানে একটা আধান না দুটো আধান আমরা কীভাবে বলবো যে একক ক্ষেত্র ফলে যেহেতু পরিবাহিত পরিবার ক্ষেত্রে আছে আধান কোথায় থাকে পরিবার ক্ষেত্রে পরিবারের বাইরের পৃষ্ঠে তাহলে কি বাইরের পৃষ্ঠের ক্ষেত্র ফল বই হচ্ছে অর্থাৎ আবার লিখে দিবে আধানের তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব চলো সিগমা লিখে দিলাম এর মানে কি একক ক্ষেত্রের ফলে এত আধান আছে অতএব লিখো গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান আবদ্ধ মোট আধান গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান এই গাউসীয় তলটা কি পরিমাণ আধানকে আবদ্ধ করে রেখেছে দেখো তো এস ক্ষেত্রফলকে আবদ্ধ করে রেখেছে আর একক ক্ষেত্রফলে যদি সিগমা হয় তাহলে এস ক্ষেত্রফলে কত আধান সিগমা এস আগের মতো সেম টু সেম ঠিক আছে বুঝতে কোনো অসুবিধা চেক করে নাও অতএব লিখো গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান হয়ে গেল অতএব গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স অতএব গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স গাওসের তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স মঠ তড়িৎ ফ্লাক্স মোট তড়িৎ ফ্লাক্স দেখো আগের মতোই সেম ফাইভ কী হবে দেখো তো ভালো করে এখানে এস আহিত আছে যদি প্লাস আধান ধরি প্লাস যেহেতু এখানে ধরেছি তড়িৎ কি নির্গত হবে তাহলে এই বরাবর নির্গত হবে হ্যাঁ কেনা আগে বলো মনে আছে পরিবারের ভেতরে ক্ষেত্র প্রাবলে কত হয় জিরো সুতরাং এই বরাবর কোনো ই থাকবে থাকবে না এই জায়গাটা ভালো করে বলার চেষ্টা করবে আগেরটার সাথে এটাই পার্থক্য এর আগেরটা এ পাশে যা কারণ পরিবারের অভ্যন্তরে ই কত হয় জিরো হয় সুতরাং পরিবারের কত হবে ই আর ক্ষেত্রফল এস ই এস এ পাশে কোনো কিছু হবে ই তো নেই জিরো ইন্টু এস কত জিরো ওকে অতএব লিখো কাউসের উপপাদ্য অনুযায়ী কথাটা লিখে দাও ফাইভ সামান কি হয় কিউ বাই এফ সাইলন চলো ফাইভ মনটা বসাও ফায়ার মান কত দেখো তো ইএস কিউয়ের মান কত দেখো তো সিগমা এস বা এফ সাইলন অতএব ই সমান কী হলো সিগমা বাই এফ আগের মতো আগেটা দেখো সিগমা বাই টু এফ সাইলন এটা কেবলমাত্র সিগমা বাই এফ বুঝতে কোনো সমস্যা চলো চেক করে নাও সুস্থভাবে দেখে নাও ঠিক আছে অবশ্যই এটা লিখে দেবে এটা হচ্ছে গাও সিয়োতল এই তলটা হচ্ছে গাও সিয়োতল দেখো ওকে চেক করে নাও দেখো তো আমরা তড়িৎ ক্ষেত্র যা যা থিওরি ছিল মোটামুটি কমপ্লিট এই চ্যাপ্টারের এরপর থেকে যে ভিডিওগুলো আপলোড হবে এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার যে প্রবলেমগুলো আছে তার সলিউশন যেগুলো সাধারণত বোর্ডে আসে বা বোর্ডে আসার মতো সেই টাইপের কোয়েশ্চেন নিয়ে আমাদের আলোচনা হবে তো ওকে আমরা সবাই ভালো থাকি এবং পড়াশোনা করতে থাকি থ্যাংক ইউ সো মাচ